গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূর্ণা হালদার রেসিপি ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল তোমাদেরকে বাসে চড়ে যাওয়া দেখালাম, তার একটাই কারণ আমার বরের হঠাৎ করে খুব ঘাড়ে ব্যথা হচ্ছিল, তাই ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আমরা। তো ওই জন্য আমরা বাসে করে যাচ্ছি, হঠাৎ করেই দেখাতে যেতে হলো, প্রচণ্ড পরিমাণে ঘাড়ে ব্যথা হচ্ছিল। আর দেখো, এখানে একটা জঙ্গল আছে, বীরভূমের গনপুর জঙ্গল নাম এটা। তো এই জঙ্গলটা একটু বাসের ভিতর থেকে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। জঙ্গলটা অনেকটা বড় জঙ্গল, তো গোটা জঙ্গলটাই এরকম দেখো। তো দেখলাম যে একটু ছবিটা তুলি, খুব ভালো লাগছিল। আর এখানে একটাও মানে ঘর বাড়ি সেরকম নেই বললেই চলে এই জঙ্গলটা। আর বাসেই অনেকটা সময় লাগলো, তাহলে হেঁটে মানুষে গেলে তো কতক্ষণ লাগবে বোঝো। তো চলো, আর আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে রামপুরহাট। রামপুরহাট একটা ডাক্তার আছে, তো ওখানেই। তো ডাক্তারখানাতে তো অ্যালাউ নেই এত ফোন নিয়ে করা। আর ডাক্তারখানার এখানে দেখলাম একটা খুব সুন্দর মন্দির রয়েছে এখানে, তো ওই মন্দিরে একবার গেলাম। তো দেখো তোমরা এত সুন্দর মন্দিরটা। সর্বমঙ্গল মঙ্গলে শ্রীবী সর্বার্থ সাধি শরণে স্তম্ভকে গৌরে নারায়ণে ওম। কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী সর্বা কামমক্ষপদী দেবী নারায়ণে নমস্তে। মঙ্গলা কালে ভদ্রকালী কপালিনী দুর্গা শিব কমলাত্রি সুহাসদা নমস্তে। কালি কালি মহাকালি কালিকী পাপহারিণী নারায়ণে নমস্তে। ও হরে ওম নম ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যায় জগদ্ধিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা করা যাবে না, সবাই
তো ফ্রেন্ডস দেখো, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা এলাম তারাপীঠ। তো দেখলাম ডাক্তার যখন দেখানো হয়ে গেল, 11:30 বাজছিল যখন আমাদের ডাক্তার দেখানো শেষ হয়। তো তারপর ভাবলাম কি করব, তাহলে একটু তারাপীঠে আমাদেরকে যখন তারাপীঠ মায়ের মন্দির পেরিয়ে ডাক্তার দেখাতে যেতে হলো, তখন দেখলাম আসবার পথে তাহলে একবার চলেই যাই। তো ওই জন্য একবার তারাপীঠ চলে এলাম। আর দেখো এখানে কত সুন্দর, সব সময় মেলার মতো দোকান এখানে বসেই থাকে। তো কত সুন্দর সুন্দর ব্যাগ দেখো, ভ্যানিটি ব্যাগ কত সুন্দর সুন্দর, আরও কত জিনিস, মায়ের মুখ মূর্তি দেখো কত সুন্দর সুন্দর। তো এগুলো হ্যাঁ ভেবেছিলাম অনেক কিছু কিনবো, কিন্তু ডাক্তার দেখাতে দেখাতেই সব টাকা শেষ হয়ে গেল আর সেরকম কিছু কিনতেও পারলাম না। সেরকম কিছু বলতে কিছুই কিনতে পারলাম না, শুধু মায়ের জন্য। আর যেহেতু আমরা স্নান করে যাইনি, অনেক সকালে বেরিয়েছিলাম, তাই আমরা মায়ের পুজো দিইনি। আমরা পয়সা দিয়ে প্রসাদ নিয়ে এসেছিলাম মায়ের, আর ভোগও খেয়েছি। টাকা 50 টাকা করে একটা করে মালসা ভোগ দিয়েছিল, তো ওটাকে কিনে খেয়েছিলাম। তো দেখো কত সুন্দর সুন্দর মায়ের মূর্তি। আর দেখো এখানে মন্দিরে চলে এসেছি আমরা। তো মন্দিরে চলে এসে আমরা এখন ভিতরে ঢুকে যাব। আর এত ভিড় চিন্তা করতে পারবে না, এত ভিড় কি বলবো, যে ভিড়ে আমরা মানে ঢুকতে পারলাম। তো ভাবলাম মায়ের মুখটা দর্শন করব, তো দর্শন করেছি ভিড়ের মধ্যে। বাবু দেখতে পাইনি, বাবুকে ওর বাবা কোলে নিয়ে তুলে ধরলো, তাও বাবু দেখতে পেলো না। বাবু মানে অনেকটাই উঁচুতে, তো আর মন্দিরটা যেহেতু একদম ভিতরে, তো সেই জন্য আর আমরা 8 চালা থেকে দেখছিলাম, তো বাবু দেখতে পায়নি। আমরা অনেক কষ্টে দেখেছি। তো তারপর আমরা ওখানে দেখলাম অনেক, এই দেখো ওই ভিতরে দেখো মায়ের মূর্তি। তো আমি অনেক চেষ্টা করলাম তোমাদেরকেও একটু দেখানোর ওই ভিতরে। তো ওখানে আমি কিছুতেই দেখো ওই দেখো মুকুটটা দেখা যাচ্ছে মায়ের, তোমরা দেখতে পেলে নাকি যাই না। তো আমি তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো বুঝতে পারছি না তোমরা দেখতে পেলে নাকি, যদি না দেখতে পেয়েছো তো ক্যামেরাটা আরেকবার আগে করে দেখো। আচ্ছা একটু দেখো সবাইকে, দেখো আমাদের কি অবস্থা, সম্পূর্ণ অবস্থা দেখছি আরেকবার। দেখো আমরা দেখাই, এই দেখো কি অবস্থা দেখছো, সব রোদের মধ্যে বসে আছি, মা তারার ভোগ খাবো বলে, মা তারার ভোগ খাবো বলে সব রোদের মধ্যে বসে আছি, সবাই বসে আছে। এই দেখো মা তারার মন্দির, এটা 8 চালা, আর ওই দেখো সাদা রঙের ওটা মন্দির। তো দেখলে তো গেলাম, এত ভিড়ের মধ্যে কিছু করতে পারলাম না, ছবিও তুলতে পারলাম না। তো চলো কখন ভোগ দেবে দেখি, একটু পরে আসছি। আর দেখো এখানে বামা খেপার মূর্তি আছে আর ওদিকে শিবের মূর্তি আছে। তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।